नमस्कार आमार भूरी भोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भूरी भोज। आमार आजकेर रेसिपी निरामिष पटलेर झाल। रेसिपिटा गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे। बाड़ीते थाका किछु साधारण उपकरण दिए एई रेसिपिटा चटजल्दी हो जाए। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। প্রথমে পটলগুলো অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানটা আমি এইভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা একটু ভেতরে ঢুকে যেতে পারে। পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু শুকিয়ে নিয়ে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন পটলের গায়ে ভালো করে সবকটা পটলে কিন্তু মাখিয়ে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে ভালো করে পটলের দুদিকেই খুব ভালোভাবে নুনটা মাখিয়ে নিচ্ছি। সমস্ত পটলে কিন্তু এই কাজটা করে নিতে হবে, নুন মাখানোর কাজটা। প্রথমে আমি এখানে বড় চামচের এক চামচ হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি। ছোটো চামচের এক চামচ নুন দিয়ে এটা জলে 15-20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু পাটলে পারে কাঁচা লঙ্কা দিয়ে একদম তেতো ভাবটা চলে যাবে। প্রথমে নুন মাখানো পটলগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু অল্প দিয়ে ভাজবেন, কারণ পটল ভাজার পরে যে তেলটা থাকে সেটা কালো হয়ে যায়, সেটাই তরকারিটা রান্না করলে দেখতে কিন্তু ভালো লাগে না। তাই তেলের পরিমাণটা অল্প দিলাম। দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো ভাজার সময় কিন্তু অ্যাড করব না। আর পটল ভাজতে কিন্তু তেলের পরিমাণ কম লাগে, তো বেশি তেল দেওয়ার দরকার নেই। তিনটে পটল প্রথমে ভেজে নিয়েছি, এরপরে বাকি পটল দিয়ে দিয়েছি, এগুলোকেও ভালো করে ভেজে নেব। এবার সব থেকে শেষের লটের পটলগুলো ভাজছি। দেখুন তেল একেবারে নেই বললেই চলে। এই পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে খুব সামান্য একটু তেল পড়ে থাকবে, সেটা কিন্তু আমি ফেলে দেব। সমস্ত পটলগুলো ভেজে নিয়েছি, দেখুন লাল করে ভেজে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আরও একটু তেল অ্যাড করে নিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেলে এর মধ্যে ছোটো চামচের এক চামচ কালো জিরে অ্যাড করে দিচ্ছি। আর এদিকে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। যেহেতু পটলের পরিমাণটা বেশি তাই একটা বড় সাইজের টমেটো নিয়েছি। ছোট টমেটো হলে দুটো ইউজ করবেন। আমি এখানে প্রায় 1 কেজির কাছে পটল ইউজ করেছি। এবার টমেটোটাকে তেলে কষিয়ে নেব। তেলে একটু ভাজা ভাজা করে নিতে হবে, নইলে টমেটোর কাঁচা গন্ধ বেরোলে খেতে ভালো লাগবে না। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন নুন দিলাম, আর ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমি আগেও দিয়েছি সর্ষে বাটার সময় ও পটল ভাজার সময়, তাই হিসেব করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসে। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিলাম। টমেটোটাকে আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকেও একটু মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে। টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটো থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, এটা নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার টমেটোটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত পটলগুলো, এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো এক এক করে সাবধানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হাতে একটু নেড়ে নিতে হবে, নইলে পটলগুলো ভেঙে যেতে পারে। সমস্ত পটলগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে পটলগুলো একটু ভালো করে ডুবিয়ে দিয়েছি। পটলগুলো 2 মিনিট মতন একটু এই জলে
সেদ্ধ করে নেব। যেহেতু ভালো করে আমি ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না, 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে ঝোলটা। দেখুন ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার সব শেষে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে ছোট চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটায় এরকম রান্নার শেষে যদি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়া যায় ফ্লেভারটা খুব ভালো আসে রান্নায় এবং ভীষণ সুস্বাদু লাগে খেতে। একটু ফুটিয়ে নিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। কাঁচা তেল দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে তেলের গন্ধটা চলে যাবে। এটা একদম তৈরি রেসিপিটা ভালো লাগলে রেসিপিতে লাইক দিতে ভুলবেন না।